ওকে, তো বন্ধুরা আজকের আমরা শিখব যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন ইন স্কুল 2022 সেশন কিভাবে ফিল আপ করতে পারবো। তো নেম অফ দ্য স্কুল, প্রথমে এখানে স্কুলের নাম লিখে দিতে হবে, অর্থাৎ যে স্কুলে সে ভর্তি হতে চাইছে সেই স্কুলের নামটা এখানে লিখে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর ক্লাস, অর্থাৎ কোন ক্লাসে সে ভর্তি হতে চাইছে সেই ক্লাসের নামটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে জেনারেল শিডিউল ক্লাস শিডিউল ট্রাইব, তো যেটা সার্টিফিকেট আপনার কাছে রয়েছে সেই সার্টিফিকেটে টিক করে দেবেন। আমাদের যেহেতু শিডিউল ক্লাস রয়েছে তো শিডিউল ক্লাসটা টিক করে দেওয়া রয়েছে। তারপর নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে ভর্তি হতে চাইছে তার নামটা এখানে লিখে দিতে হবে ইন বেঙ্গলি বা মাদার টাং, আপনাদের মাতৃভাষা যেটা রয়েছে সেই মাতৃভাষা এখানে লিখতে হবে। তারপর নিচে দেখুন লেখা রয়েছে ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে লিখতে হবে, তো তার নাম তারপর আপনারা ইংলিশে লিখে দেবেন। লিখে দেওয়ার পর মাদার টাং, আপনাদের যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষাটা লিখে দেবেন। তো আমাদের যেহেতু বেঙ্গলি রয়েছে তো আমরা বেঙ্গলি লিখে দিচ্ছি। তারপরে আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে জেন্ডার, তো জেন্ডার মেল ফিমেল কিংবা ট্রান্সজেন্ডার যেটা রয়েছে সেটার উপর টিক করে দেবেন। তারপর নিচে দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ, আপনারা এখানে ডেট অফ বার্থটা লিখে দেবেন। তারপর আপনাদের এর সাথে একটা বার্থ সার্টিফিকেট ক্যারি করতে হবে, অর্থাৎ জেরক্স, এবং সেটাতে সেলফ অ্যাটেস্টের যেন থাকে গার্জেনের কিংবা যে ভর্তি হতে চাইছে তার নিজের, তো সেই জেরক্সের উপর সিগনেচার করে অবশ্যই অ্যাটাচ করে এটার সাথে আপনার দিয়ে দেবেন স্কুলে। তারপর দেখুন নিচে লেখা রয়েছে নেম অফ ফাদার, তারপর এখানে বাবার নাম লিখতে হবে ইন বেঙ্গলি বা মাদার টাং, আপনাদের যে বাংলা কিংবা যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষা এখানে লিখে দেবেন। তারপর দেখুন লেখা রয়েছে ইন ইংলিশ, তারপর ইংলিশে লিখতে হবে। তারপর নিচে দেখুন লেখা রয়েছে নেম অফ মাদার, তারপর এখানে মায়ের নাম লিখতে হবে ইন বেঙ্গলি বা মাদার টাং যেটা রয়েছে সেই মাদার টাংয়ে লিখে দিতে হবে। তারপর নিচে দেখুন লেখা রয়েছে ইন ইংলিশ, তারপর নিচে আবার ইংলিশে লিখে দিতে হবে মায়ের নামটা। তারপর ফুল অ্যাড্রেস, এখানে ভিলেজ পোস্ট অফিস এরকম করে পুলিশ স্টেশন করে আপনারা নিজেদের অ্যাড্রেস যেটা রয়েছে সেটা লিখে দেবেন, এবং ডিস্ট্রিক্ট লিখে তারপর আপনারা এখানে নিজেদের ডিস্ট্রিক্টটা লিখে দেবেন। তারপর শেষে দেখুন পিনকোড দিয়ে দেবেন আপনাদের। তারপর নিচে দেখুন লেখা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের কী করতে হবে কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখে দিতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইয়ার স্কুল, অর্থাৎ আগের যে স্কুলটা ছিল সেই স্কুলের নাম এবং অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখুন লেখা রয়েছে ফুল সিগনেচার অফ গার্জিয়ান, অর্থাৎ গার্জেনের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে। তারপর এরকমই সেমই এই ফর্মটা রয়েছে, নিচের ফর্মটাও এরকমভাবে সেম আপনারা ফিল আপ করে নিতে পারবেন, এবং সেখানে রয়েছে নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম লিখে দেবেন যে স্কুলে ভর্তি হতে চাইছে সেই স্কুলের নাম, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর ক্লাস, যে ক্লাসে ভর্তি হতে চাইছে সেই ক্লাসের নাম লিখে দেবেন। তারপর সেম এরকম করে যে ভর্তি হতে চাইছে তার নাম এখানে বাংলায় লিখবেন, যেটা আপনাদের মাতৃভাষা সেই মাতৃভাষায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইন ইংলিশ আবার সেই নামটা ইংলিশে লিখে দেবেন। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, এবং তারপর মাদার টাং, যে মাদার টাংটা রয়েছে সেই মাদার টাংয়ে আপনারা লিখে দেবেন, মাদার টাংটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন তারপর রয়েছে বাবার নাম, বাবার নামটা প্রথমে মাতৃভাষায় লিখতে হবে, লিখে দেওয়ার পর আবার ইংলিশে লিখতে হবে। এরকম করে মায়ের নামটাও প্রথমে বাংলায় লিখতে হবে, অর্থাৎ মাতৃভাষায় লিখতে হবে, তারপর আবার ইংলিশে লিখতে হবে। তারপর এরকম করে পুরোপুরি অ্যাড্রেসটা আপনারা লিখে দেবেন। আমি যেহেতু পুলিশ স্টেশনটা জানি না, তো তাই জন্য পুলিশ স্টেশনটা এখানে লিখিনি, যে ভর্তি হতে চাইছে তার পুলিশ স্টেশনটা আমার জানা নেই, তো তাই জন্য আমি এই জায়গাটা ফাঁকা দিয়েছি। আপনারা এই জায়গাটা ফাঁকা দেবেন না, আপনাদের যে যে পুলিশ স্টেশন জানা রয়েছে, যে ভিলেজ অ্যাড্রেস ফ্যাড্রেস, আপনাদের যে নিজস্ব অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে হুবহু ভালো করে সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইয়ার স্কুল, অর্থাৎ আগের স্কুলের নাম এবং অ্যাড্রেস আপনারা এখানে লিখে দেবেন। লিখে দিয়ে আপনারা জমা দিয়ে দেবেন, এবং স্কুলে যা যা ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো ক্যারি করবেন, ক্যারি করে স্কুলে জমা করে দেবেন। তো গাইজ, এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমি আমার চ্যানেলটাকে আরও কীভাবে ইম্প্রুভ করতে পারি সেটাও নিচে কমেন্ট সেকশনে বলবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।